আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটাকে? সে কি জ্যাক, যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদমই নয়। তবে কি রোজ, যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল? এবারও না, জ্যাক বা রোজ কেউই না। ভাগ্যবান লোকটি সেই অপরিচিত জন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিল। যদি সে ওই জাহাজের টিকিটটি জিতে যেত, তাহলে হয়তো তাকে ওই হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। এজন্যই মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো। আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন, আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন, আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছাতে না পেরে থাকেন, আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে হারিয়ে থাকেন, সব কিছু কোনো না কোনো কারণে ঘটে থাকে। এজন্য মাঝে মধ্যে হেরে যাওয়াও ভালো। হতে পারে আল্লাহ আপনাকে আরও বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন। আল্লাহ তাআলা ভেঙে যাওয়া জিনিসের ব্যবহার খুব ভালোভাবেই করতে জানেন। আকাশে মেঘ ভেঙে যখন টুকরো টুকরো হয়, তখন বৃষ্টি শুরু হয়, পানির ফোয়ারা চলে আসে। যখন মাটি ভেঙে যায়, তখন ক্ষেতিবাড়ি শুরু হয়, ফসল উৎপাদন শুরু হয়। যখন বীজ ভেঙে যায়, তখন ওই বীজ থেকে চারা জন্ম হয়, নতুন একটি গাছের জন্ম হয়। এজন্য এরপর থেকে যখনই নিজের অন্তরটাকে ভাঙা মনে হবে, তখন মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে বড় কোনো কিছুর জন্য তৈরি করছে। সুতরাং সব ধরনের পরিস্থিতি মানিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ বলতে শিখুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্বপ্নরং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং স্বপ্নরং ফেসবুক পেজটিতে আপনারা সবাই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।